हेलो बंधुरा, मुम्बई कैनवास चैनेले आमी सोनाली तुम्हारे सबाई के स्वागत जानाई। आजकेर रेसिपी दई इलिश। आमी बाड़ीते जेभावे दई इलिश बनिए थाकी सेई रेसिपिटाई आज आमी आपनादेर साथे शेयर करब। एटा खूब सहजे और कम समय तैरी करे नेया जाय। ताहले चलुन देखे नेया जाक किभावे आमी एई दई इलिश बनाब। दई इलिश बनानोर जोन्नो आजके आमी बाजार थेके एकटा 1 किलो 300 ग्रामेर इलिश किने एनेछि। आर इलिश माछटा भालो करे केटे धुए परिष्कार करे एखाने रेखे दिएछि। एबार आमी इलिश माछटाके हलुद आर नून दिए मैरिनेट करे राखबो प्राय 15 थेके 20 मिनिट मतो। दई इलिश बनानोर जोन्नो बेशि किछु मशला लागे ना। एखाने लागछे आमार 2 चामच मतो कालो सर्षे আর আমি 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এই দুটোকে একসাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে বেটে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো যতটা ঝাল খাবেন ততটা কাঁচা লঙ্কা দিতে পারেন। সর্ষে পোস্তর পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো টক দই মিশিয়ে নেব। সমস্ত জিনিসটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সামান্য হলুদ আমি এতে মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র কালার আসার জন্য। আপনি যদি দই ইলিশে রং পছন্দ না করেন তাহলে আপনি হলুদ নাও মেশাতে পারেন। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল অল্প একটু গরম হলে আমি তাতে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। মাছগুলো পরপর সাজিয়ে দেওয়ার পর আমি এর উপরে যে পোস্ত আর সর্ষে বাটাটা দই দিয়ে গুলে রেখেছিলাম তাতে অল্প একটু নুন মিশিয়ে আমি এটা এর উপরে ঢেলে দেব। এরপর আমি এর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম। মাছগুলো অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে হতে দিয়েছি। দশ থেকে 15 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করলেই আজকের রেসিপি দই ইলিশ রেডি হয়ে যাবে। আমার দই ইলিশ রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আপনারা দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল আর সঙ্গে ছিলাম আমি সোনালী। তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।